সম্মানিত হাজেরিন আমরা এই ছুটির সময়ে আজকে জুমার দিনে এসেছি ছুটির কারণ হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামকে সামনে রেখে যে সমস্ত অনুষ্ঠান এবং ওনার জীবন জন্ম নিয়ে যে মেইন আজকের বা এই মাসে বা এই সপ্তাহে যে হোলিডে অনুষ্ঠিত হচ্ছে সে নবী ঈসা আলাইহিস সালাম এবং পাশাপাশি রবিউল আউয়ালের কারণে দেখা যায় কোনো কোনো মুসলমানরাও বিশেষ করে একটি দিবস পালন করেছেন যেভাবে ঈসা আলাইহিস সালাম উম্মতেরা দিবস পালন করছে এ বিষয়ে আমরা কোরআন হাদিস থেকে কি শিক্ষা নিতে পারি এটাই হলো মূল আলোচনার বিষয় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে পাঠিয়েছেন একটি উদ্দেশ্যে সেটা হচ্ছে সমস্ত মানুষকে আনে ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত একমাত্র আল্লাহর ইবাদত করো এছাড়া যত তাগুত আছে খোদাদ্রোহী শক্তি আছে মাবুদ আছে সবগুলো থেকে তোমরা সরে আসো একমাত্র এক আল্লাহর ইবাদত করো এবং এই ইবাদত করার জন্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ঈসা আলাইহিস সালাম নবী মূসা আলাইহিস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সমস্ত আম্বিয়া কেরামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আল্লাহ তাআলা বলেননি কোন নবীকে পাঠানোর পরে তার উম্মতকে মনে রেখো কোন দিন আমার নবী জন্মগ্রহণ করেছেন কোন দিন মৃত্যুবরণ করেছেন খুব করে পার্টি করো সেটাকে জাঁক জমকের অনুষ্ঠান আয়োজন করো এই কোনো কথা আল্লাহ তাআলা কোন নবীর ব্যাপারে বলেন শুধু যে কথাটা আল্লাহ তাআলা বলেছেন কিছু আয়াত আপনারা শুনতে পেয়েছেন আমরা সেগুলো আপনাদের কাছে আবার শোনাই আল্লাহ তাআলা কি বলেছেন তিনি সর্বপ্রথম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন যে মুমিনদের প্রতি আল্লাহ তাআলা একটা বিশাল অবদান বিশাল ইহসান সেটা কি যে তিনি তাদের মধ্যে একজন রসুল পাঠিয়েছেন রাসূল পাঠিয়েছেন তাদের নিজেদের ভিতর থেকে একজন মানুষ হিসাবে অন্য কোনো মাখলুককে নয় নিজেদের পরিচিত লোকদের মধ্যেই পাঠানো হয়েছিল তাকে আর তিনি কি করেন তাদের কাছে আল্লাহর আয়াতগুলো পড়ে শুনান তাদেরকে পবিত্রতা শিক্ষা দেন তারা অপবিত্রতায় ডুবে আছে তাদের আকিদার মধ্যে অপবিত্রতা শের মূর্তি পূজা তাদের অন্তরের মধ্যে অপবিত্রতা ঘৃণা বিদ্বেষ হিংসা বিভিন্ন রকমের গুনার ওয়াসওয়াসা এসব কিছু থেকে তাদেরকে পবিত্র করতে তিনি নবী আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম এই দিনকে নিয়ে এসেছেন আর ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিয়েছেন শুধু কোরআন ওয়াহী তেলাওয়াত করে শুনিয়ে দেননি এর তালিম দিয়েছেন বুঝিয়েছেন তারবিয়ত দিয়েছেন ভালো করে ব্যাখ্যা করেছেন তাফসির করেছেন হাদিস হিকমার মূল অর্থ হচ্ছে হাদিস সুন্না এগুলো দিয়ে ভালো করে এক্সাম্পল দিয়ে শিখিয়েছেন যদিও এর আগে তারা সম্পূর্ণ গোমরাহিতে লিপ্ত ছিল এবং কেমন গোমরাহিতে লিপ্ত ছিল আইয়ামে জাহেলিয়াতে তা আমরা জানি আল্লাহ তাআলা এই জন্য নবীর সঙ্গে আমাদের সম্পর্ক কি একদিনের বিশেষ একটা উৎসব করে জাঁকজমক করে অনুষ্ঠান করে তাকে স্মরণ করা এটা আল্লাহ তাআলা চান না তিনি বরঞ্চ করে দিয়েছেন যদি সত্যি তোমরা আল্লাহকে পেতে চাও আল্লাহকে মহব্বত করো আল্লাহর কথা মানতে চাও তাহলে আপনি বলেন হে নবী তোমরা আমাকে অনুসরণ করো আমাকে ফলো করো আমার শিক্ষা গ্রহণ করো মেনে চলো তাহলেই একমাত্র আল্লাহ তাআলা তোমাদের প্রতি খুশি হবেন তোমাদেরকে পছন্দ করবেন এবং তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেবেন আল্লাহ তাআলা চান কোন জিনিসটা আমরা সকল কাজে জীবনে প্রতিটি ঘন্টায় ২৪ ঘন্টায় সপ্তাহে ৭ দিনে বছরের এই যে কটি দিন আছে প্রত্যেকটি দিনে আমরা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের সম্পর্ক দায়েম এবং কায়েম থাকে ইবাদতের সময় লেনদেনের সময় উঠা বসা কাজে কর্মে প্রত্যেকটি কাজ ওনার তরিকা মতো করি আর ওই সমস্ত কাজ থেকে দূরে থাকি যেগুলোকে তিনি নিষেধ করেছেন এটাই হচ্ছে আমাদের সঙ্গে এই উম্মতের সঙ্গে এই নবীর সম্পর্ক একদিন খুব ঘটা করে স্মরণ করা এটা আল্লাহ তাআলার সঙ্গে এই নবীর সম্পর্ক এই উম্মতের সম্পর্ক এই নবীর সঙ্গে নয় এবার এবং কিভাবে ওনাকে আমরা প্রতিটি কাজে অনুসরণ করব সে কথা আল্লাহ তাআলা আরেকটি আয়াতে বলেছেন যে তোমাদের জন্য নিশ্চয়ই আল্লাহর নবীর মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ যাকে তোমরা সবসময় অনুসরণ করতে পারো তাহলে এই আদর্শটাকে মানুষ একদিন মনে করে না আদর্শকে মানুষ সবসময় মনে রাখে এবং কি আদর্শ তা সেটা জানার চেষ্টা করে
এবং মানার চেষ্টা করে। এইভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু না, সমস্ত নবীদের কথাই আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে পাকে উল্লেখ করেছেন। প্রায় 25 জন নবীর নাম আল্লাহ তাআলা মেনশন করেছেন কোরআনে পাকে, তাদের অনেক কাহিনী বলেছেন। কেন কাহিনীগুলো বলেছেন? এক নবী হলে কি চলে না? আমরা তো আমাদের আখিরি নবীর উম্মত, বাকি নবীদের কাহিনী শোনার দরকার কি? ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, অন্য নবীদের সবার একই দিন ছিল, ইন্না দিন ইনদাল্লাহিল ইসলাম, এবং এই দিন নিয়ে সবাই এসেছে। সবার জীবনে সুন্দর সুন্দর আদর্শ আছে, আমরা আমাদের নবীর আদর্শ যেমন অনুসরণ করব, ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, সমস্ত নবীদের আদর্শ আমরা অনুসরণ করব। সে কথা আল্লাহ তাআলা সূরা আল আনআমের 83-90 নম্বর আয়াতে অনেক নবীর নাম বলেছেন। ওই একটি সূরা ইব্রাহিম আলাইহিসালাম নাম বলেছেন, ইসহাক আলাইহিসালাম, ইয়াকুব, দাউদ, সুলাইমান, ইউসুফ, মূসা, হারুন, জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা, ইলিয়াস, ইসমাইল, ইয়াসা, ইউনুস, লুত, এই সব নবীদের নাম একটি সূরা একসঙ্গে উল্লেখ করেছেন। উল্লেখ করে আল্লাহ তাআলা এরপরে বলেছেন, এই যে লোকগুলো কথা বলেছে, নবীদের কথা বলেছি, এদের সবাইকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছিলেন। হে নবী মুহাম্মদ, আপনি তাদের হেদায়েতকে অনুসরণ করেন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে ওই নবীদের হেদায়েতকে আপনি অনুসরণ করেন। আমরাও ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, সমস্ত নবীদেরকে আমরা ঈমান আনি, তাদের সবাই হেদায়েতকে আমরা অনুসরণ করতে হবে, সবার প্রতি ঈমান আনতে হবে। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, এরপরে লা নুফাররিকু বাইনা আহাদিম মিন রুসুলি, আমরা সমস্ত নবীদের প্রতি ঈমান আনি, সমস্ত নবীদেরকে মহাব্বত করি, সম্মান করি, কোনো নবীর সঙ্গে আমরা বেয়াদবি করি না, অসম্মান করি না, অবিশ্বাস করি না, আর সমস্ত নবীদের যতটুকু কোরআন হাদিসে পাওয়া যায় তাদের আদর্শকে আমরা অনুসরণ করি। আর সর্বশেষে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের উত্তম আদর্শ, অন্য নবীদের ব্যাপারে এত সব এত আদর্শ পাওয়া যাবে না, অল্প একটু কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন, হাদিস শরীফে মাঝে মাঝে কিছু এসেছে, কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক কিছু আমাদের কাছে এসেছে, কোরআনে পাকে যতটুকুন এসেছে, সুন্নাতে হাদিস শরীফে সিরাতে পাকে তার অনেক কাহিনী আছে, ঘটনা আছে। এই জন্য সিরাতে পাক আমাদের পড়া দরকার, নবীদের ইতিহাস পড়া দরকার, আমাদের ছেলে মেয়েদেরকে নবীদের জীবনী পড়ানো দরকার। এই বন্ধে ছুটি উপলক্ষে ছেলে মেয়েদেরকে আমরা এই কিভাবে আমরা সময় কাজে লাগাবো প্ল্যান করা দরকার। এরা বেশি বসে বেকার সময় নষ্ট করবে, এই টেলিভিশনে বসে থাকবে, অথবা তাদের স্মার্টফোন আছে, তাদের ল্যাপটপ আছে, তাদের কম্পিউটার আছে, এইখানে তারা কীভাবে যে সময়গুলো কাটাবে সারাটা দিন, এই কিছু একটা না দেখলে তো সময় কাটবে কেমনি, এখন দেখতে গিয়ে তো সমস্যা ফাসাদে ভর্তি হয়ে আছে। কি করতে হবে তাদের জন্য আমরা প্ল্যান করতে হবে, নবীদের কাহিনী তাদেরকে শোনাই, বসি, গল্প করি, বই দেই, পড়ার জন্য বলি, এরপরে এখন ভিডিওও পাওয়া যায়, এরকম লেকচার পাওয়া যায়, সেগুলো একসঙ্গে শুনি, এরপরে তাদেরকে নিয়ে একসঙ্গে খাওয়া দাওয়া করি, সময় কাটাই, তাদের ছুটির দিন তাদেরকে একলা ছেড়ে না দিই, তাদের সঙ্গ দরকার আছে, অসৎ সঙ্গ তারা জোগাড় করবে, হয়তো কোনো আজে বাজে ছেলে মেয়ের সঙ্গে মিশবে, অথবা তারা ইন্টারনেটে বিভিন্ন জায়গায় আজে বাজে সঙ্গ সেখানে আছে, তার পরিবর্তে ছেলে মেয়ে পিতামাতা একসঙ্গে আমরা সময় কাটাই এবং তাদেরকে প্ল্যান করি, কিছু সূরা শেখাই, দোয়া শেখাই, রুটিন বানাই, আমরাও কিছু ছুটি নেওয়ার চেষ্টা করি, ছুটি তো আছেও কিছু, এগুলোকে প্ল্যান করি, ইউজ করি। আজকে দুই নবীজির দুইটা ঘটনা আমরা শিক্ষা নেব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একটি ঘটনা আর ঈসা আলাইহিস সালামের একটি ঘটনা। ঈসা আলাইহিস সালামের ঘটনাটা শুরু করি, তিনি একদিন যাচ্ছিলেন এক জায়গায়, সঙ্গে ওনার তিনজন সঙ্গী ছিল, তারা ওনার সঙ্গে যাচ্ছে, তো ওদের একটু দুনিয়াবি খেয়াল বেশি, দিন শিখার তুলনায়, দেখেন যে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক মর্যাদা দিয়েছেন, তিনি অন্ধ লোকের চোখে হাত মুছে দিলে আল্লাহ তাআলা ওনার দৃষ্টি ফিরিয়ে দিতেন, তো এরকম কুষ্ঠরোগকে উপরে হাত মুছে দিলে তিনি কুষ্ঠরোগ ভালো হয়ে যেত, তো এরকম তারা চিন্তা করলেন যে উনি একটু দোয়া করলে তো আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সম্পদ দিবে, একটু টাকা পয়সার দরকার, তো খালি দিনের দরকার না, টাকা পয়সার বেশি দরকার, এটা মাথার মধ্যে ওদের বেশি, তো দোয়া করলেন, বারে বারে বলছেন, তিনি বিরক্ত হয়ে বললেন, শোনো, আমি দোয়া করলে আল্লাহ তোমাদেরকে অনেক দিবেন, কিন্তু ধন সম্পদ যে খুব ভালো জিনিস এটা মনে রাখো না, এর মধ্যে ফিতনা আছে অনেক, এটার মধ্যে অনেক বেশি ক্ষতি আছে, উপকার যা আছে ক্ষতির পরিমাণ অনেক বেশি, দিন মজবুত না থাকলে, ঈমান মজবুত না থাকলে শুধু টাকা পয়সার দিকে তোমাদের নজর, এটা ক্ষতির কারণ হয়ে যাবে, আর দেন না, একটু দোয়া করো না, একটু আল্লাহ দেখ আমাদেরকে, তারা নাসর বাংলা। তো তিনি নদীর পাড়ে কতগুলো বালুর স্তূপ জমা করলেন, নদীর পাড়ে তো বালু থাকে, তিনটা বালুর স্তূপ জমা করে তিনজনের জন্য, আর আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ এই বালুগুলোকে সোনা বানিয়ে দেন, বালুর তিনটা স্তূপ সোনা হয়ে গেল,
তো উনি রেখে চলে গেলেন তাদেরকে যে তোমাদের এই দুনিয়া নিয়ে থাকো, দিন তোমাদের কপালে নাই মনে হচ্ছে, তবে ওসিয়ত করে যাই নসিহত করে যাই, এই সম্পদ শুধু খুশির কারণ না, এটা ফিতনার কারণ। কিন্তু এসব কথা কি তাদের কানে ঢুকে? তারা তো সম্পদ দেখে পাগল হয়ে গেছে, অস্থি এক্সাইটেড, কি করবে, চিন্তা করলো যে এখন কোন লোককে দেখে ফেলে, জলদি করি তো আগে বস্তা দরকার, 3 বস্তা হবে বালুর স্তূপ, বস্তা কেনা দরকার, কি এমনি করিতে নেওয়া যাবে না। এরপরে অনেক দূর এসেছে, যেতে হবে, আবার খাওয়া দাওয়ার দরকার, ক্ষুধার দরকার, তো একজনকে পাঠাই দিল, অল্প একটু এখান থেকে সোনা নিয়ে বাজারে বিক্রি করে কিছু খাবার নিয়ে আসো আর 3টা বস্তা নিয়ে আসো। সে বাচ্চারা বাজারে গিয়েছে, যাইতে যাইতে তার মনে আসে 3 বস্তা, এখন আমার তো সুযোগ আছে 3টা বস্তারই মালিক হওয়ার, খামাকে 1 বস্তা নিয়ে 2 বস্তা ওদেরকে দেবো কেন? তো চিন্তা করলো, খাবারও কিনলো, একটু বিষ পয়জন, এই দুইজনের জন্য খাবার কিনে নিজেরটা নিজে এখানে খেয়ে নিছে, আর ওদের দুইজনের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়েছে, খেলেই যেন মরে যায়, তাহলে 3 বস্তা সে পেয়ে যান। আর ওই দুজন চিন্তা করতেছে, ওই বাটা তো চলে গেছে, ওইদিকে শুন, আমরা নিজেদের 2 বস্তা তো পাবোই, তার 2 বস্তা আমাদের ভাগ করে নেওয়া দরকার, তাকে দেওয়ার দরকার নাই, তো কীভাবে কী করা যায়? আসলেই কোনো কথা নেই, বার্তা নাই, লাঠি দুটা বা পাথর টাথর জোগাড় করে রাখ, এত দেরি করছে কেন, এই কথা বলে রাগারাগি করে তার মাথার মধ্যে একদম পাথর দিয়ে আঘাত করে তাকে মেরে ফেলো, আর আমরা দুজনে ভাগ করে নিয়ে যাব। তাই হলো, সে ওই বেটা খাবার কিনে নিয়ে আসছে আর মনের ফুর্তিতে আসছে, এরা দুজনে খাবে, খাওয়ার পরে তো মরে যাবে, সে 3 বস্তা পাবে। আর আসার পরে তারা কি করলো, তাকে এত দেরি করলি কেন, তোর কি মতলব ছিল, আমাদের খুদায় জান শেষ, এই কথা বলে ঝগড়া করে তার মাথা ফাটিয়ে তাকে মেরে ফেলল। এখন তাকে তো মেরে ফেলেছে, দুজনে তাড়াতাড়ি খেয়ে এই 1.5 বস্তা 1.5 বস্তা করে ভাগ করে নিয়ে যায়, খাওয়ার পরে তো 3 জন কাত শেষ। কয়েকদিন পরে ঈসা আলাইহিস সালাম ওই জায়গা দিয়ে আবার আসলেন, আসি দেখলেন যে 3 বস্তা সোনাই পড়ে আছে আর 3টা লাশ পড়ে আছে। তিনি বলেন, এই তো দুনিয়া, তো নবীদের থেকে শিক্ষা নেই, পার্টি করি, ফাংশন করি, হ্যাঁ, অথবা কেউ জমজমাট করে জিলাপি খাওয়ার ব্যবস্থা করি, কিন্তু নবীদের জীবন থেকে কী শিক্ষা নেই আমরা? এই হলো ঈসা আলাইহিস সালাম জীবনের শিক্ষা। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনে একটি শিক্ষা আমরা আজকে নেই, আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা দিনের তালিম দেই, এবং এই দিনের যে আসল এই নিয়ামত যে এলম, এটা শিখি, নিজেরা শিখাই অন্যদের কাছে, এই দিনের নিয়ামতটাকে সুন্দর করে প্রেজেন্ট করি, এই তো আমাদের দায়িত্ব, যে আমরা এই দিনেরকে নিজেরা গ্রহণ করব, আমল করব, শিখব, পরিবার পরিজনকে শিখাবো, আর অন্য মানুষকে এই দিনের এই নিয়ামতকে উপহার দেওয়ার চেষ্টা করব। কিভাবে দেব, তরিকাটা কি, এই তরিকাটা শিখি আজকে। একজন বেদুইন এসেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে কথাবার্তা, মসজিদে নামাজ পড়লেন, এরপর তার প্রস্রাব ধরলো, এক কোনায় গিয়ে সে প্রস্রাব শুরু করে দিল মসজিদের ভিতরে। তো মসজিদ তো এরকম মসজিদ ছিল না, কার্পেটওয়ালা কুচি পাথরের ফ্লোর, তো এক কোনায় ওয়ালের ওইদিকে ফিরে করে দিয়েছে, কারণ বেদুইনরা এত শহরে বসবাস করে না, এত কাটেছি, ভদ্রতা তাদের নাই, অজপাড়া গায়ে থাকে, তো ওই কোনায় একটু দিলে পাথরে ফাঁকি দিয়ে প্রস্রাব চলে যাবে, আর কী অসুবিধা হবে, তার মাইন্ডে এরকমই। সে ওখানে প্রস্রাব শুরু করে দিয়েছে, এখন এটা দেখে তো সাহাবীরা দৌড়ে তার কাছে তাড়া করে গিয়েছে, মানে তাকে পালিয়ে পিঠা দেবে আর কি, সে তো ভয় পেয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, ভয় পেয়ে গেছে, এখন প্রস্রাব তার থামানো যায় না, এই অবস্থা শুরু করে দিয়েছে, থামাই কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন, রাখো রাখো, থামো, তাকে ছেড়ে দাও। সে আরামসে প্রস্রাব করে আসলো, তারপরে কারণ ওই সময় যদি উঠে আসে অর্ধেকের মাঝখানে যদি বন্ধ করতে চায়, তাহলে কী হবে, বন্ধ করতে পারে সহজে, আরও তার বাকি কাপড় চোপড় শরীর সবটা নষ্ট হবে, এবং মসজিদকে বাইরে দিতে চাইলে বাকি জায়গা আরও নষ্ট হবে। তিনি সাহাবায়ে কেরামকে বললেন যে এরকম করে তাড়া করছে, মানে ব্যথাটা বুঝে নাই, তার যতটুকু জ্ঞান আছে, অসুবিধা নেই, এক বালতি বড় বালতি পানি এনে ঢেলে দাও, মসজিদ পাক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর ওই বেচারাকে বুঝাই বললেন যে এই মসজিদটা বানানো হয়েছে আল্লাহকে ডাকার জন্য, ইবাদত করার জন্য, নামাজ পড়ার জন্য, সামনের দিকে যদি তোমার কখনো প্রস্রাব ধরে তাহলে কিন্তু একটু বাইরে যেতে হবে, কারণ এই মসজিদের সীমানার ভিতরে প্রস্রাব করা যায় না, এটা আল্লাহর ঘর, সুন্দর করে বুঝাই দিয়েছে। এখন সে বুঝছে, এতক্ষণ বুঝে নাই, সে বলে আমি কারো তো দুশ্মনী করি না, আমাকে মারতে আসছে কেন, ওই কোনায় প্রস্রাব করেছে, ওখানে কেউ নামাজও পড়বে না, অসুবিধা কী হয়েছে, বেচারা তো বুঝে নাই, কারণ বেদুইন এত বুঝুটু যেন। এখন বুঝে যাওয়ার ফলে তার বুঝে আসছে যে এখন বুঝবে, এতক্ষণ সে কিচ্ছু বুঝে নেয়, অথচ কয়েকজন তাকে একদম তাড়া করে গেছে মারার জন্য,
এখন সে এই বুঝার পরে তার মনে এত সন্তুষ্টি আসলো, সে দোয়া করলো যে হে আল্লাহ, আল্লাহ আমাকে আর আল্লাহ আল্লাহর নবী মুহাম্মদকে আপনি বেশি করে রহমত দেন, মাফ করে দেন, আর আমাদের রহমতের মধ্যে কাউকে ঢুকাইয়েন না, কারণ এরা সবগুলো খালি আমার মারতে আসছিল। তাহলে একজন বেদুইন কিভাবে শিখলো? আমাদের ছেলে মেয়েদেরকে যখন আমরা শিখাই তারা অন্যায় করে, দোষ করে, উল্টাপাল্টা করে, আমরা যেভাবে তাড়া করে যাই, যেভাবে ধমক দেই, যেভাবে কথা বলি, এইভাবে কি তারা শিখবে? ছোট বয়সে ভয় পেয়ে যায়, বড় হয়ে গেলে ঘাড় মোটা হয়ে যাবে, তখন হ্যাঁ তর্ক করা শুরু করে দিবে, ঠিক কিনা? তাহলে এখানে আমরা শিখি ঠিক তেমনি অমুসলিমদের কাছে আমরা কিভাবে ইসলামকে প্রেজেন্ট করব। তিনি আরেকটি হাদিসে বলেছেন, ইন্নামা বুয়াসতুম মুয়াসসিরিন ওয়ালাম তুবাআসু মুয়াসসিরিন, তোমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ওই বেদুইনের ক্ষেত্রেই তিনি হাদিসটি বলেছেন, তোমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন মানুষকে সহজ করে বোঝানোর জন্য, ইসলামকে সুন্দর করে উপস্থাপন করার জন্য, এরকম করে মানে আক্রমণাত্মক ভাষায় নয়। তাহলে ইসলামটাকে কিভাবে আমরা নিজেরা নিজেদের ভিতরে প্রচার করব, চর্চা করব, ছেলে মেয়েদেরকে শিখাবো, তালিম দেবো, তারবিয়ত দেবো, আদব শিখাবো, এবং ইসলামের সুন্দর কথা হল অন্য মানুষের কাছে কি সুন্দর ভাষায় আমরা প্রেজেন্ট করব। উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতে ওয়াল মাউইযাতিল হাসানা, আসুন এই শিক্ষাটা আমরা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া জীবন থেকে গ্রহণ করি। এভাবেই আমরা কোরআনে পাক থেকে, সিরাতে পাক থেকে, হাদিস শরীফ থেকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অন্যান্য আম্বিয়া কেরামের সিরাত নিজেরা শিখি, আমার ছেলেমেয়েদের শিখাই, নিজের জীবনে আমল করি, পরিবারকে আমল করে আলোকিত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।